হ্যালো বন্ধুরা, আজকে প্রথমবার আমি লং ভিডিওতে আসলাম। তো তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে যে আমার এখন 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে কমপ্লিট, এখন 3 লক্ষ ধরে যাচ্ছে। এবং সাপোর্ট করো আমার পাশে, এই যে আমার কাকি রয়েছে, এই ভিডিও বানায়, এই যে ঠাকুরগুলো কি পাচ্ছ, এই আজকে একটা ঠাকুর বানাবে, সেটা হচ্ছে শিব ঠাকুর। তোমরা দেখতে থাকো কী করে আছে শিব ঠাকুরটা বানানো হয় ছাঁচে, আর কী কী প্রসেস আছে যে কী করে তৈরি হয়, তো সবই তোমাদের বলতে চাই, শেয়ার করতে চাই তোমার সাথে। তো দেখতে থাকো এখন ঠাকুর বানাচ্ছে। তো কি কি আগে প্রথমে মাটি মাটি দিতে হয়, ও সাচের মধ্যে চাপতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা এই দ্বিতীয় ছাঁচ, এখান থেকে এর ভিতরে মাটি ভালো করে চাপতে হয়। দুটোর চাপতে হবে, এবার ভালো করে চাপতে হবে, না হলে তোমার ঠাকুরের যে নাকটা আছে শিব ঠাকুরের নাকটা ঠিকঠাক ওঠে না, নাক এবং চোখ যেটা হয়। তারপরে ছোট একটা বল মাটির মতন বল করে তারপর পিছন থেকে চাপতে হবে। তোমার বন্ধুরা বলো তো যে এখানে ফুটো করে কেন ভেতরে, কারণ যখন এটা পোড়ানো হয় তখন ভেতরে যে আগুনটা ভালো করে পৌঁছাতে পারে এবং সেটি ভালো করে ফেটে যায়, নাহলে ফেটে যায় ঠাকুরটা, তার জন্য ভালো না। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ঠাকুরটা, ফোকাসে নিচ্ছে না, দেখো কত সুন্দর। তো এইভাবেই ছাঁচের মধ্যে শিব ঠাকুর তৈরি হয়, আরো ধরনের শিব ঠাকুর হয়, সেই ছাঁচ পাওয়া যায়। বড় ঠাকুর, হ্যাঁ বড় ঠাকুর আছে, ছোট ঠাকুর আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে।